আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি রেসিপি নিয়ে আসছি। বিয়ে বাড়ির সাথে বিপ রেজালা নিয়ে আসছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে দেখে রান্না করে এবং কমেন্ট করে আমাকে জানাবেন, জানালে আমি অনেক খুশি হব। আর দিবেন চলে যাব খেতে, ইনশাল্লাহ সোজা, কোনো সমস্যা নাই। করার জন্য এই যে রেজালা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এখানে টক দই সব কিছু। এখন এই ভাগে আমরা বাইরে গেছি, সুবিনের অত্যাচার তো ডেলি আছে, এটা আপনারা জানেন, এটা না করলেই চলে না আমার। ওই যে অলরেডি সইয়ারে স্মরণের লালা পরে যাইতেছে আইসক্রিম দেখে। তো সবার জন্য শোভনে আর এই যে কোক নিয়ে আসলাম বাইরে গিয়ে, রেজালার সাথে চলবে আজকে, জমবে আড্ডা। এখন আইসক্রিম গুলো দিয়ে দেন, আইসক্রিম বাইরে দেন। ওয়েলকাম। খাওয়ার জন্য দেন। তারপরে কি শোভনের কফি নি এখন পারেন না? আগে মানে আমি এত ঠান্ডা খেতে পারতাম, এখন মানে একটু অপেক্ষা করেন, এগুলো সব ব্লেন্ড করবো, তারপর রান্নায় চলে যাবো। আগে আইসক্রিমটা একটু খেয়ে নি সবাই। তো রেজালা রান্না করতে পেস্ট যা লাগবে পেস্ট হিসাবে, তো এখানে আমার মিষ্টি দই দরকার অবশ্যই। তো আমার মিষ্টি দই বাসায় নেই, আমি কি করব? লেবুর রস দিয়ে দুধে, আমরা বাইরে অনেক খুঁজছি, আমরা দুজন বাইরে গেছি, বাইরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, আসলে পাই নাই। আর আজকে থেকে তো লকডাউন, আমি হঠাৎ করে প্রোগ্রাম করছি আজকে রেজালা রান্না করব। তো এখন আমি গুঁড়া দুধ দিয়ে আর লেবুর রস দিয়ে আর একটু পানি মিশিয়ে আমি এখানে মিষ্টি চিনি, একটু চিনি দিয়ে আমি মিষ্টি দইটা তৈরি করে নিছি নিজে। চাইলে আপনারা ওইভাবে করতে পারেন, কারণ বাইরে থাকে টক দই মিষ্টি দই যদি বাইরেও না পান বা ঘরেও না থাকে, এমার্জেন্সি যদি লাগে। তো এটা করে নিছি আগে থেকে, আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিছি। বেরেস্তাটা একটু মনে হয় বেশি ভাজা হয়ে গেছে, আমি ওই চুলায় রেখে এদিকে আসছি, এভাবে একটু বেশি ভাজা হয়ে গেছে, সমস্যা নেই। আর যেটা লাগবে হলো কাজু বাদাম, কাজু বাদাম দিব এইটুকু। আর লাগবে হলো কিশমিশ, আর এটা হলো জয়ফল জয়ত্রী। এই যে জয়ফল জয়ত্রী, এগুলো সব আমি এখন পেস্ট করে নিব। তো এগুলো আমি এখন একটু ধুয়ে ধুয়ে, আসলে এগুলো কি, এগুলো হলো আস্তো, এগুলো যখন দিব গোলমরিচ, সাদা গোলমরিচ প্রয়োজন, আসলে আমার সাদা গোলমরিচ নাই, সেজন্য আমি কালো গোলমরিচটাই এখন ব্যবহার করব। আর দারচিনি এলাচি, দারচিনি আর এলাচি, এটা যখন আমি মাংস বসাবো তার আগে তেলের মধ্যে এগুলো দিয়ে দিবে, এই জন্য আমি রেডি করে নিছি। তো এই যে কিশমিশটা ধুয়ে আমি এখন ব্লেন্ডার করার জন্য কিশমিশ, তারপরে কাজু বাদাম সবগুলো ধুয়ে আমি এখন ব্লেন্ডারে এক এক করে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। আসলে একই পানি থেকে ভালো ধোয়া হয় না, তো আমি এখানে আবার নিয়ে আসছি ভালোভাবে ধোয়ার জন্য। এগুলো তো দিয়ে দিলাম ব্লান্ডারে, এখন জয়ফল জয়ত্রীটাও আমি দুইয়ের সাথে দিয়ে দিব। ব্যাস এখন এর সাথে মিষ্টি দইটাও দিয়ে দিব, দিয়ে এখন ব্লেন্ডার। তো এগুলোর সাথে পেঁয়াজ বেরেস্তাটাও একসাথেই পেস্ট করে নিব আমি, একসাথেই মিশে। এখন সব মশলা পেস্ট করে কাজ শেষ করে চলে আসলাম চুলায়, চুলা প্যানটা বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ বেরেস্তা যেটা দিয়ে ভাজি করছি ওই তেলটা আমি এখানে ইউজ করে ফেলতেছি, দিয়ে দিলাম তেলটা। এই যে এখানে 1.5 কেজি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিছি আমি, একটু বড় সাইজ করে, বেশি ছোট করি নাই। এরকম এই চেষ্টাই করবেন আপনারা যারা এই রেসিপিটা রান্না করবেন, তাদের জন্য বলছি। আর এখানে আমি দিয়ে দিব এই গরম মশলা,
আর গোলমরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে এখন দিয়ে দিব তেজ কুচি। হালকা একটু নেড়ে ছেড়ে তারপরে মাংসটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা, লবণ আর একটু পরে দিব। তো একটু ভেজে এর সাথে এখন দিয়ে দিব আমি মাংসটা। মাংসটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। পানিকে রেডি করো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরে দেখে আবার দেওয়া যাবে। তারপরে এখন দিয়ে দিব হলো আদা পেস্ট আর রসুন পেস্ট। আদা পেস্ট রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যতটুকু আপনাদের এনাফ মনে হবে ততটুকুই। এখানে হলো এটা আদা বাটা। ছোটো চামচ তো বেশি উঠে না, এই জন্য মানে ঠগান্না ঠাগান্না উঠে, এই জন্য বারে নিতে হয়। কিন্তু এখন দিয়ে দিব হলো একটু গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, তাও দিয়ে দিব ধনিয়া গুঁড়া। দিয়ে দিব এখন জিরা গুঁড়া। আমি যে পেস্টগুলো করে রাখছি বাদামের, তারপরে কিশমিস, ওই পেস্টগুলো মিষ্টি দই এগুলো যখন একবারে আমার মাংসটা হ্যাঁ হয়ে আসবে তখনই আমি ওগুলো দিব, তার আগে না। আর ওর সাথে ওটার সাথে আমি জয়ফল জয়ত্রীও দিছি, এর সাথে দিব না এখন। আর এখানে আমি একটু হালকা গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, যেহেতু কাঁচা মরিচ দিছি সেহেতু একটু কমই দিব, পরে যদি জাল না হয় একটু দেখে দেওয়া যাবে। না এই রেসিপিতে হলুদ যাবে না। সরম শিখতেছে বিছানে বসে। তারপরে আমি পানি অ্যাড করবো এর সাথে অল্প অল্প যতটুকু প্রয়োজন। আপনারা চাইলে এর সাথে দুধও ব্যবহার করতে পারেন, গুঁড়া দুধ দিয়ে দুধ বানিয়ে, না হলে গরুর দুধ থাকলে তাও ইউজ করতে পারেন। তবে দেখি আমি দুধ দিব না আমি পানি দিব। এখন ডেকে দিলাম আস্তে আস্তে, এগুলো সিদ্ধ হতে থাক। তো মাংস যখন হয়ে আসবে তারপরে যে বেরেস্তাটা আমি উপরে দিয়ে দিব, সেই জন্য একটু বেরেস্তা আবার করে নিলাম। আগেরটুকু আমি ওর সাথে ব্লেন্ডার করে নিয়ে নিছি, ব্লেন্ড করে নিয়ে নিছি। এগুলো এখন এই যে থাক ফুলা বন্ধ করে দিছি। আর এটা কতক্ষণ পর পরে যে পানি বের হয়ে গেছে ওটা দিয়ে সিদ্ধ হতেছে, একটু পর পর নেড়ে দিবেন যেন নিচের দিকে না লেগে যায়। সিদ্ধ হতে যতটুকু টাইম লাগে, এরপরে যদি পানি লাগে তাহলে একটু অ্যাড করব। আর যদি যারা চান দুধও দিতে পারেন এর সাথে পরে সিদ্ধ হওয়ার জন্য পানির বদলে। মাংসটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হতে হতে পানিটাও টেনে গেছে মাংসের মধ্যে যে পানিগুলো ছিল। তো এখন আমি একটু পাউডার দিয়ে দুধ গুলে নিছি, এটুকু দিব। আমার গরুর দুধটা ডিবে আছে, ওটা শক্ত হয়ে আছে, আগে থেকে বের করতে মনে নাই, এই জন্য আমি পাউডার দুধটাই ইউজ করতেছি। আর দেখেন রান্নাঘরে রান্না করতে করতে গামিয়ে একবারে অস্থির হয়ে গেছি, দিয়ে দিব এখন দুধটা দিয়ে দিলাম। ওই যে বললাম আরো দুইবারও বলছি, দুধের বদলে পানিও দিতে পারেন, আবার চাইলে দুধও দিতে পারেন, স্বাদটা সেরকম আসবে। দুধ দিলে বেশি মজাটা আসবে, আর পানি দিলে মানে ওই মজাটা হয়তো বা আসবে না, কম হবে না মজা তারপরেও।
দেওয়া পেস্টগুলা এখন আমি বাটিতে নিয়ে নিছি আর এটা ব্লেন্ডারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব পরে এখন আমার মাংস হয়ে আসছে এখন আমি এই পেস্টগুলো দিয়ে দিব মানে এটা একবারে লাস্ট পর্যায়ে দিব দুধ দেওয়ার পরে খানিকক্ষণ মানে 5 মিনিট আবার রান্না করে নিছি ডেকে এখন পুরোটা সিদ্ধ হয়ে গেছে মাংস এখন এই পেস্টগুলো দিয়ে দিব দিয়ে দিই এখন ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে তারপর আবার কিছুক্ষণ এখন রেখে দিব আর জলটা আসলে কম হইছে তো আমি আরেকটু লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিছি তো এখন আমার একবারে লাস্টে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আস্তে আস্তে যেগুলো দেওয়ার দরকার পরবর্তীতে এখন আমি সেটাই দিয়ে নামিয়ে ফেলবো এই যে আলু বোখারা 4-5টা আলু বোখারা দিয়ে দিবে এখন তারপরে দিয়ে দিব হলো এই যে পেঁয়াজ বেরেস্তাটা তারপরে এখন চাইলে একটু জিরা গুঁড়াও দিতে পারেন এই যে একটু জয়ফল জয়িত্রী গুঁড়া দিয়ে দিব আমি আগে ওই পেস্টের সাথে দিয়ে দিছি সেটা আপনারা দেখছেন আর দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া হালকা এই দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব তেলের উপরে পেঁয়াজ দিছি এখন আবার লাস্টেও একটু বেরেস্তা দিয়ে দিছি দেখি কতটুকু ধরে হ্যাঁ ধরে যাবে আশা করছি রান্না শেষে এখন আবার একটু মাংস আগের রান্না মাংসগুলো আমি একটু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিব বেশি তেল দিব না এমনিতেই গরুর চর্বি অনেক মানে তেল অনেক এখন এই এগুলা একটু আমি ভাজা করে পেঁয়াজটা সরষের তেলের মধ্যে তারপরে এই যে কালকের মাংস একটু ভেজে নিব আপনারা অনেকে বলছেন মানে কুরবানির মাংস অনেকগুলো মাংস রেঁধে তারপরে ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে পেঁয়াজ সরষের তেল দিয়ে ভেজে তারপরে খান তো আমিও এখন ট্রাই করতেছি আর আমরা খাই ওরকম আপনারা যেহেতু বলেছেন আর একটু বেশি ট্রাই করলাম আপনাদের সুবিধার্থে না বলবো আপনারা বলছেন সেই খুশিতে এখান থেকে এখন কিছু রান্নার মাংস নিয়ে ভেজে নিব ইউকা রূপে মনিও বলতেছে সে এভাবে খাবে একটু বেশি করে নিতাম নাকি হে বেশি করে খাবে আমি কে কেন আমি বলি এত বেশি করে নিতে হবে কেন তো বলে আমি বেশি করে খাবো সেই জন্য ওই যে খাওয়া না এরা বেশি খায় না ওর কথা ও বেশি খায় না একটু বেশি করে অবশ্য আমিও খাবো এই মাংসটা আমারও পছন্দ শোভন খাবা অবশ্যই একটু নিলাম এগুলো একবারে ভাজা ভাজা করে নিব তো এখন সবাই খেতে বসে গেছে আসলে পোলাও করতে চাইছি পোলাওটা তার কারো পছন্দ না এই জন্য ওর আব্বুরও পছন্দ না আমারও না এই যে রেজালা এই জন্য সাদা ভাত দিয়ে আমরা রেজালাটা আলু বোখারা দেন আলু বোখারা দিব
শরণ কে আলু বোখারা দি, মনি কে দিব আলু বোখারা, মানে পেলের বাতাসে একটু কেমন যেন হয়ে গেছে, মনি কে দিব না এটা, আমি একটু আসলে ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে এই জন্য একটু জমে গেছে রেজালাটা, তো বসে গেলাম। ক্যামেরাম্যান খাবা না তুমি? পরে শেষ করি। কেমন হয়েছে? মজা হয়েছে। কেমন হয়েছে দেখেন? এই যে একবারে জুসি জুসি কি নরম, এটা তো দরকার ছিল, এটা দরকার ছিল শোভন মিয়ার। আপনাদের তো খাওয়াই নাই, আপনারা দেখেই বলবেন আসলে কেমন হয়েছে। আর যদি বেশি মজা লাগে চলে আসবেন বাসায় খাওয়ার জন্য। অনেক মজা হয়েছে, যেটা বলার বাহিরে বললাম না, নিজেরটা নিজেই বলবো বলেই ফেলি, নিজেরটা অনেক মজা হয়েছে। তা আজকের মতো এখানে বিদায় সবাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।